আমি চক্রবর্তী। আপনি কোথা থেকে আসছেন? আমি ভদ্রেশ্বর সারদাপল্লী থেকে। আচ্ছা, আপনারা যে বিড়ালটাকে এনেছেন তার নাম কি? তার নাম ছোটু, ছোটু ছোটকু এরম ডাকি আর কি। আচ্ছা আচ্ছা, ওর বয়স কত? ওর বয়স 2.5 বছর। ওর কি হয়েছিল? ওর অলরেডি দুটো বেবি হয়ে গেছে, ওই জন্য আমি লাইগেশনের জন্য ব্যবস্থা করেছিলাম। আচ্ছা, তো বাড়ি কোন ডাক্তার দিয়ে করিয়েছিলেন এমনি? ডক্টর মুখার্জি, নামটা ঠিক মনে পড়ছে, বাড়িতে করিয়েছিলাম, কিন্তু তারপরে সেটা ঠিক মতো হয়নি, যার জন্য স্টিচটাও কেটে ফেলে আর ওখানে পার্টস ফর্ম করে যায়। তারপরে আমার এই ডাক্তারবাবুর কথা, ডক্টর কুণাল চক্রবর্তীর কথা শুনলাম। অপারেশনটা কবে করিয়েছিলেন? অপারেশনটা করেছিলাম 28 ডিসেম্বর। আর কবে কেটে স্টিচটা কেটেছে? স্টিচ কেটেছে আপনার আজকে 4 তারিখ। বাড়িতে দেখেছিলাম, কিন্তু ওনার কাজ ঠিক আপ টু দা মার্ক আমার লাগেনি। ভীষণ কষ্টকর, প্রিমিটিভ স্টেজের কাজকর্ম, যার জন্য মানে আমার তখন আমি ওনাকে বারণ করি। আপনি ডক্টর কুণাল চক্রবর্তীকে আগে থেকেই চিনতেন? আগে চিনতাম, কিন্তু আমার দুর্ভাগ্য যে ঠিক সেই সময় এই নামটা আমার মাথায় আসেনি। আচ্ছা, তারপর কি? তারপরে তখন আমাদের ওখানে আমারই ছেলের মতো একটি ছেলে, সেও এইসব খাবার টাবার দেয়, এ দেয়, আমাকেও দিয়ে আসে খাবার। তো ও তখন ডাক্তারবাবুর কথা যখন বললো, তখন আমি বললাম যে আমি তো ডাক্তারবাবুকে চিনি, তাহলে তুই একটু ফোন করে যোগাযোগ করিয়ে দে, আমি কালকেই নিয়ে যাবো। তারপরে ও যে ফোন করে অ্যাপয়েন্টমেন্ট করে দিল। তো আজকে এখানে এসে তো মানে আমি ভাবছি যে আমি কি প্রচন্ড ভুল করেছি। আসলে ভেবেছিলাম বাড়িতে গিয়ে করে দেবেন, সেরকম ব্যবস্থা আমি করে দেবো, আমাকে আর বেরোতে হবে না, এটাই আমার এ ছিল। কিন্তু এখানে এসে দেখলাম যে মানে কোনো প্রশ্নই নেই বাড়িতে করা, মানে আমার আরেকটা বিড়ালকেও, ফিমেল বিড়ালকেও করাতে হবে, লাইগেশন করাতে হবে, কিন্তু সেটা আমি আর চোখ বন্ধ করে কোনো দিকে আর তাকাবোই না। আমাদের সার্ভিসটা কেমন লাগলো? ভীষণ ভালো, ভীষণ ভালো, অনবদ্য সার্ভিস, ভীষণ আপ টু ডেট, স্যাটিসফাইড, তো সাংঘাতিক ভাবে স্যাটিসফাইড, মানে এর পরে আর কিছু কথা হয় না। এটা আমি একদম সর্বান্তকরণে, আমি নিজের মন থেকে বলছি, আমি এবং আমার হাজবেন্ড দুজনেই আমরা প্রচন্ড খুশি। ডিপলি কন্টেন্ট।